वेलकम टू आवर फेसबुक लाइव। प्रथमे सबाइके शुभ महा सप्तमीर अनेक 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 शुभेच्छा जानाय। तो बुझतेई पारछो एटा आमादेर सेई माने प्रतीक्षार अवसान होयेछे बला जेते पारे। माने एतदिन होये गेल रेडियोते सेरकम कोनो गेस्ट शो बा लाइव होयनि। तो एटा पूजोर समय मा दुर्गार आगमने आमरा सबाई मेते उठेछि। तो एई आनंदेर एई अपरिसीम जे आमादेर आनंदेर प्रकाश सेटा तोमादेर साथे नियेई तो आमादेर एगिये जेते हबे अवश्यई। तो सेई कारणेई तोमादेरो आनंद दिते आजकेर आड्डाय एई महासप्तमीर आड्डाय स्पेशल गेस्ट हिसेबे थाकछे आमादेर सकलेर प्रिय झाड़ग्रामेर सबार प्रिय सौपर्ण दा आर साथे गिटारे थाकछे शुभंकर दा। तो आम्रा ए दुजोन माने सहृदय व्यक्ति बला जेते ही पारे दुजोन के खूब भालो करे चीनी माने एमन केउ नेई जे ए दुजोन के चेने ना। सो जाई होक आज के आड्डाय पेयेछि अनेक अनेक धन्यवाद जानाई सौपर्ण दा के हईचई क्याफे आड्डाय मोर साथे प्रेजेंट थाकार जोन्ने। आर आम्रा सबाई जानी जे शांति सामू आर भ्रातृत्वेर अमर बाणी शोनातेई एक बछर परे मा एसेछेन आमादेर साथे मर्तलोके एसेछेन। তিনি তার শ্বশুর বাড়ি থেকে তার বাপের বাড়িতে এসেছেন দুর্গের হরণ করেন যিনি তিনি তো আমাদের মা দুর্গা দেবী দুর্গা। তো মা দুর্গার কাছে আমাদের এটাই মানে প্রার্থনা যেন এই জরা ব্যাধি সমস্তটা কেটে গিয়ে আবার আমরা আমাদের সেই প্রাণোচ্ছল জীবন ফিরে পাই। তো ঠিক আছে করোনার সিচুয়েশন করোনার বিধিনিষেধ মেনেই আমরা এই বছরের 2021 এর পূজাটাও সেলিব্রেট করবো সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যাই হোক কিছুটা ছাড়পত্র রয়েছে। তো প্রচুর আড্ডা হবে ফ্রেন্ডস ইয়ার ফ্যামিলি স্পেশাল ওয়ান সবার সাথে প্রচুর মজা করো আনন্দ করো আর সাথে হইচই ক্যাফের আড্ডায় থাকো ফেসবুক লাইভে। সো প্রথমেই সৌপর্ণ দাকে বলবো যে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য কিছু স্পেশাল গান শোনাতে যাতে তাদের এই সপ্তমী ধুমধাম করে আরো মেতে ওঠে তারা পুজোয়। সপ্তমী একদম ধুমধাম করে মেতে উঠবে। আমাদের প্রথম গান এবারে পুজোর যে গানটা আমাদের গান যেটা দা ন্যাশনাল বিটস এর যে গানটি রিলিজ হয়েছে সেটাই তাহলে শোনাই। একদম চলো 1 2 3 4 মা স্বয়ং উপস্থিত।
আসছেন আর কি, মানে হতে চলেছেন। যাই হোক, গানটা তো ফাটাফাটি পুরো জমে গেল আজকের আড্ডা। মায়ের এই অসাধারণ একটা গান, তাদের ন্যাশনাল বেসের গান। তো এবার নেক্সট কি গান শোনাবে? নেক্সট অঞ্জন দত্তের একটি বিখ্যাত গান যেটা সবাই শুনেছে, বেলা বোস। এবং আমার মনে হয় যে এই গানটা এখনো খুব প্রাসঙ্গিক, মানে এখনো ভীষণ প্রাসঙ্গিক। চাকরির টানাপোড়ন আছে, এখনো সবকিছুরই টানাপোড়ন আছে, এখনো গার্লফ্রেন্ডকে পড়াতে গেলে পকেটে টাকা লাগে, ঠিক আছে। এবং আর কি চাকরি থাকলে যে বেলা বোস আসবে সেটাও সেটাও নয়, তো এখনো এটা খুব প্রাসঙ্গিক। তো ওটা দিয়েই আজ ভাবছি শুরু করো বাকিগুলো। তো ওটাতে ঢুকি না, ক্যামেরাতে একটু মুখটা রেখো তোমরা দুজনে। হাই, ওকে, তাহলে ঢুকি চলো। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, আর মাত্র কয়েকটা মাস ব্যাস, স্টার্টিং এই ওর 1100 দেবে, 3 মাস পরে কনফার্ম। চুপ করে কেন বেলা কিছু বলছো না? দেব না কিছুতেই আর হারাতে, হ্যালো 244199, দিন না ডেকে বেলাকে একটিবার, মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে, জরুরি খুব জরুরি দরকার। স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি, এতদিন ধরে এত অপেক্ষা, রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ, টেবিলে বন্দি দুজনের উদ্ভটা কত প্রতিজ্ঞা। স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি, এতদিন ধরে এত অপেক্ষা, রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ, কেবিনে বন্দি দুজনের উদ্ভসাত কত প্রতীক্ষা। আর কিছুদিন তারপর বেলা মুক্তি, কসবার ওই নীল দেওয়ালের ঘর, সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে, তোমার আমার লাল নীল সংসার। এটা কি 244199, বেলা বোস তুমি পারছো কি শুনতে, 10-12 বার রং নাম্বার বেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে, একসাথে হ্যালো 244199, দিন না ডেকে বেলাকে একটিবার, মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে, জরুরি খুব জরুরি দরকার। চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে, হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি? চুপ করে কেন একি বেলা তুমি কাঁদছ? চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে, হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি? একসাথে এটা কি 244199, বেলা বোস তুমি পারছো কি শুনতে, 10-12 বার রং নাম্বার বেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে, হ্যালো 244199, দিন না ডেকে বেলাকে একটিবার, মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে, জরুরি খুব জরুরি দরকার। Thank you.
শুনতে আশা করি। তো গানটা করার সাথে সৌপর্ণদা গানটা করছে, আমি ভাবছি টেলিফোনের দিকে তাকিয়েছে নাম্বারটা কি ডায়াল করব। তো যাই হোক নাম্বারটা ডায়াল করলাম না, এবার যাই না আমি আর বেলা বসে ফোন করে কি বা করবো, এটা তো ছেলেদের জন্য স্পেশাল তিনি সকলের তিনি। যাই হোক তো জল খাও, জলই আমাদের জীবন। প্রাণ খুলে গান করছে সৌপর্ণদা আর শুভঙ্কর দা একদম ফাটিয়ে গিটার বাজাচ্ছে, তো স্বাভাবিক জলকে তো চাই। তো বলো এই স্টুডিওতে এসে মনের সাথে আড্ডা দিয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে, এবং মানে আমি বিশেষ করে আমি রেডিও লাভার, মানে আমার এখনো মনে পড়ে আমাদের ঝাড়গ্রামে খুব একটা আগে টাওয়ার তো লাগতো না, মানে সবসময় রেডিওর একটা সমস্যা এখানে ছিল, মানে আমরা শুনতে চাইতাম সেটা অন্য যত আছে ফিবার থেকে শুরু করে যাচ্ছিল, তো সেগুলো লাগতো না। আমার মনে আছে এখনো ছাদে গিয়ে আমি এইভাবে অ্যান্টেনা ধরে দাঁড়িয়ে থাকতাম শুধু গান শোনার জন্য, ঠিক আছে, মানে এটা একটা আলাদা ক্রেজ ছিল। তো এখন অপশন প্রচুর, তবুও ঝাড়গ্রামে যে এইভাবে একটা জিনিস করে আমি অলওয়েজ সাপোর্ট করেছি যে রেডিও মিলন ব্যাপারটাকে, যে না এখানে হোক জিনিসটা, মানে যেহেতু ওখান থেকে জিনিসটা আসছে না সেভাবে, এখানে যদি লোকালি রিজনালি করে আমরা যদি গানগুলোকে এইভাবে ছড়াতে পারি, মানে অবভিয়াসলি লোকে শুনবে, কোনো ব্যাপার না সেটা, মানে অপশন থাকলে কি হলো, যার যার যেটা শোনা সে যেটা শুনবে, তো রেডিও একটা ইমোশন, ঠিক আছে। সো মানে আমি খুবই হ্যাপি যে একটা জিনিস এইভাবে কন্টিনিউ হচ্ছে, আই থিঙ্ক 3 বছর কি 4 বছর হলো না, রাইট? তো মানে এইটাই আমি চাইছিলাম, অনেকেই বলেছিল যে কন্টিনিউ হবে না, এটা সেই সময় উঠেছিল একটা কথা যে ঝাড়গ্রামে কজন শুনবে বা এরকম কিছু, বাট এটা ভালো লাগছে দেখে যে এখানে খুব ভালোভাবে কন্টিনিউ হচ্ছে, এবং তুমি যেভাবে শোটা চালিয়ে যাচ্ছ একটা পর একটা করে যাও করে যাও করে যাও, আমরা সবাই আছি একদম। আর শুভঙ্করটা তুমি বলো। অবভিয়াসলি আমার যেহেতু এটা আমার হোম টাউন এবং রেডিও আমারও অবভিয়াসলি খুব পছন্দের একটা জিনিস, ওই যেরকম বললো আর কি ছোটবেলা থেকে আমাদের, সিরিয়াসলি আমাদের তো মিউজিকের ক্রেজ তো অবভিয়াসলি ছিল, একদম মিউজিক আমরা যেটাই শুনতাম সেটাতেই আমাদের পছন্দ হতো এরকম, কিন্তু রেডিও আমাদের একটা বিশাল পছন্দের জিনিস, এটা আজকে আজকে আমরা হোম টাউনে আমাদের এখানে হোম স্টেশনে অবভিয়াসলি বসেছে তোর সাথে আড্ডা দিতে পারছি, অবভিয়াসলি আমাদের কাছে এটা একটা খুবই খুশির ব্যাপার, এবং আমরা খুবই এক্সাইটেড আগে জিনিসটা নিয়েও, যখনই আমাকে বললো আমাদের এই সপ্তমীর দিন যখন এখানে আর কি আছে আমাদের সাথে, তো রেডিও বলছি না, রেডিও টা ইমোশন, ঠিক আছে। তো এখানে যেভাবে এটাকে কন্টিনিউ করা হচ্ছে, যেভাবে জিনিসটা চলছে, এবং যেভাবে তুমি এবং যারা করছো, এবং যেটা হয়েছিল ওই যে নিউজ পেপারে যেটা হয়েছিল এর জন্য, মানে ভাষার জন্য যেটা হয়েছিল না প্রথম, তো এটা একটা প্রাউড যে ঝাড়গ্রাম থেকে, ঝাড়গ্রাম যখন একটা মানে ফ্রন্ট পেজ কেড়ে নেয় না, তখন একটা অন্যরকম ইমোশন লাগে। আর ঝাড়গ্রামে যারা থাকে তাদের জন্য তো এটা স্পেশাল, কারণ ফার্স্ট রেডিও স্টেশন। আর ছোট থেকে যে দাদাদেরকে দেখে এসেছি, মানে আর একটু বেশি বড় হয়ে যখন তাদের সাথে এরকম ভাবে রেডিওতে বসে আড্ডা দিতে পারছি, আমি বোধ হয় তোমার সাথে কোনো একটা জায়গাতে, মানে গানেরও, মানে আমি গিটার শিখতাম ওখানে বোধ হয় সেই সময়, আর তুমি গানের শিখছিলাম, আমি কনফিউজ হয়তো, কিন্তু যাই হোক আমার মূল যেটা তুমি একটু আগে বললে যে আমরা যে এরকম মানে ছোটবেলা থেকে তো বড় হয়েছে এখানে, সবাই একে অপরকে চিনি যেমন ভাবে হোক, কিন্তু সেটা যে আজকে কাজের সূত্রে আমি এখানে এসে গানের আড্ডা দিচ্ছি, তুমি আমার এ করছো, সেটাই একটা ইমোশন, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে একদম। তো এভাবেই আমাদের আড্ডা চলতে থাকবে, তোমাদের যদি কিছু কোয়েশ্চেন থাকে বা তোমরা যদি কিছু গান শুনতে চাও তাহলে অনায়াসে কমেন্ট করো, সৌপর্ণদাকে রিকোয়েস্ট করতে পারো কি গান সে শোনাবে। ওকে, অবশ্যই যদি সৌপর্ণদার জানা থাকে অবশ্যই তোমাদের জন্য গিয়ে শোনাবে। তো আমি সৌপর্ণদাকে জিজ্ঞাসা করবো নেক্সট কি গান শুনছি তাহলে, নেক্সট একটু হোক একটা হিন্দি গান হোক, গোলাপি এর উপর দিয়ে পুরনো কিছু, একদম গোলাপি আঁখে গাইছো, গোলাপি আঁখে পুরো ফাটাফাটি, গোলাপি আঁখে যো তেরি দেখি শরাবি শরাবি দিল হো
मेरे यारो संभलना मुश्किल हो गया। ला 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 ला। दिल पे मेरे अब तेरे तस्वीरें जैसे हो दीवार पे, कुछ बेफिदा मैं क्यों हुआ, आता है गुस्सा मुझे प्यार पे। मैं लुट गया मान के दिल का कहा, मैं कहीं का ना रहा, क्या कहूँ मैं दिल रुबा। बुरा ये जादू तेरी आंखों का, ये मेरा कातिल हो गया। गुलाबी आंखें जो तेरी देखी, शराबी ये दिल हो गया। मैंने सदा चाहा यही, दामन बचा लूं हसीनों से मैं। तेरी कसम ख्वाबों में भी बचता फिरा नाज़नीनों से मैं। तौबा मगर मिल गई तुझसे नजर, मिल गया दर्दे जिगर, जरा हो बेखबर। जरा सा हंस के क्या देखा तूने, मैं तेरा बिस्मिल हो गया। गुलाबी आंखें जो तेरी देखी, शराबी ये दिल हो गया। संभालो मुझको ओ मेरे यारो, संभलना मुश्किल हो गया। ला 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 ব্যান্ডের ব্যাপারে নয়, আমি একজন মিউজিক ডাইরেক্টর সেটা তুমি জানো। তো ওখানে আমাদের একটা টিমের অলরেডি ওটা সেপারেটলি আমরা কাজ করি। ওখানে একটা ইচ্ছে ছিল যে এই মানুষগুলোর সাথে ভবিষ্যতে তাদের ফিল্মে কাজ করব, বা তাদের সাথে হয়তো একটা একই স্টুডিও সেম মানে সেম জায়গায় বসে কাজ করব। তো এমন অনেক লোকই বেরিয়ে গেল, মানে যাদেরকে মানে ভেবেছিলাম তাদের সাথে কাজ করবো, একটা কেড়ে নিয়েছে, করোনা কেড়েছে বা সময় কেড়েছে আর কি, ঠিক আছে। কিন্তু ওই জন্য শো তো মানে যাতা লেভেলের অবস্থা আর কি, মানে অন স্টেজ। তো ঠিক আছে, তাছাড়া লাইভ শেষ হয়ে যাওয়ার পরেও ভিডিওটা দেখতে পাবে তোমাদের জন্য স্পেশালি। আমরা গান তো শুনবো, না হলে সৌপর্ণদা কি হবে, না চলবে না, কলকাতা থেকে এসেছে তার মাতৃভূমিতে। যখন আমি ওখান থেকে আসি, যেহেতু এটা আমার হোম টাউন, মানে জাস্ট আমার ঢোকার সাথে সাথেই আমার মনে হয় যেন এভরিথিং অ্যাটমসফিয়ার টোটালি চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে।
আর এটা যেহেতু পূজো অরণ্য সুন্দরী একদমই তাই আবার যখন এটা পূজো দুর্গা পূজো আবার তো সেখানে তো অবিয়াসলি একটা স্পেশাল ব্যাপার আছে একদমই তাই আর আমি অবিয়াসলি আমি ঝাড়গ্রামে আসলে অনেকটা বেশি এক্সাইটেড হয়ে পড়ি একদমই তাই এটা আমার ক্ষেত্রেও তাই মানে মেইনলি কলকাতার কেওস কলকাতার বিজনেস আমার ভালো লাগে একদম পার্সোনালি বলছি আবার সেই কেওস থেকে বেরোনোর জন্য একটু নিঃশ্বাস নেওয়ার জন্য কিন্তু আমার এখানে মানে এটা সবার কাছে নেই আমার কাছে এটা আছে দিস ইজ ডায়মন্ড মানে এখানে যেভাবে আছে এবং একটা জিনিস আমি জানি না রেডিও থ্রু বলবো কাকে কিভাবে নেবে বাট গত চার পাঁচ বছরে আমি যেটা দেখেছি ঝাড়গ্রাম অনেক বদলেছে মানে একটা সত্যি কথা বলতে গেলে জেলা হয়েছে দ্যাটস গুড ঠিক আছে কিন্তু আমরা চাই আমরা এই মানে এর তো অক্সিজেন ঝাড়গ্রাম এক ধরনের অক্সিজেন যেহেতু লোকে আমার যারা এখন চেনাশোনা হয়েছে যারা ফিল্ম লাইনে আছে তারা বেশিরভাগ লোক হচ্ছে কিছু টাইম এসকেপ করার জন্য ঝাড়গ্রামে আসে যে আমরা ওই কেওসটাকে ছেড়ে একটু শান্তি নেওয়ার জন্য আসবো এখানে যদি কেওস তৈরি হয়ে যায় তাহলে কোথায় যাব তাহলে তো অন্য কোথাও ছুটতে হবে কিন্তু অন্য কোথাও ছুটলেও কি সেই বাড়ির ফিলটা পাবো কেন এটা তো বাড়ি না আমাদের এখানে আমাদের ঘর ওরাও ওরা কি ওরা দুদিনের জন্য আসবে বেরিয়ে যাবে বাট আমাদের হোম টাউন আমার জন্ম এখানে হয়েছে সো দ্যাটস ওয়াই এটা একটা আলাদা ইমোশন আছে এখানে আর আমি জন্য রিকোয়েস্ট অনেককেই করি বলি যে এইভাবে সাফ করে দিও না ঠিক আছে ঠিক আছে আমাদের ডেভেলপমেন্ট চাই কিন্তু ডেভেলপমেন্ট হওয়া উচিত মানে কি বলবো সুন্দরতা বা আমাদের জঙ্গলমহলকে সঙ্গে শেষ করে নয় গ্রিনারিকে শেষ করে নয় গুড গ্রিনারিকে শেষ করে নয় তো এইটাই খারাপ লাগে মাঝে মাঝে বাট চারিপাশে জঙ্গলমহল নামটার যে প্রাধান্য মহিমা সেটা এভাবেই আমরা দেখতে চাই আমাদের ঝাড়গ্রাম যেন এরকমই থাকে আমরাও প্রাণপণে চাই যাই হোক আড্ডা এভাবেই চলবে সো আবার গান শুনবো তো অবশ্যই ছাড়বো নাকি এমনি এমনি চলো গানই শুনে নি কি শোনাবে চলো এবার একটা আতিফ আসলামের খুব বিখ্যাত গান আমরা এই গানটা মানে এক ধরনের আমাদের করে নিয়েছি আতিফ আসলামই হচ্ছে লাভ মানে আমরা এই গানটাকে রীতিমতো আমাদের করে নিয়েছি এত গেয়েছি এই গানটা এক সময় মানে এখন অনেক জায়গাতে এমন হয়ে গেছে মানে আমরা গেলে মানে বলে আদত না গেলে সম্পন্নতা ইকুয়ালস টু দ্যাট সং দ্যাট সং এরকম হয়ে গেছে দাদা চলো ওটাই ধরি এই গান সবাই জানে মাঝে মাঝে মানে মজা লাগবে ना जाने कब से उम्मीदें कुछ बाकी हैं मुझे फिर भी तेरी याद क्यों आती है ना जाने कब से दूर जितना भी तुम मुझसे पास तेरे को आदत सी है मुझको ऐसे जीने में जिंदगी से कोई शिकवा नहीं है अब तो जिंदा हूं मैं इस नीले आसमां में चाहत ऐसी है ये तेरी बढ़ती जाए आहट ऐसी है ये तेरी मुझको सताए यादें गहरी है एक दिल डूब जाए और आंखों में बन जाए हे हे
শোপর্ণদা একটা লিংক তোমাকে বলবো, সেটা হচ্ছে তোমাদের, তোমরা তো জানোই বেসিক্যালি আমি যখন শো করি প্রত্যেকদিন সোম টু শনি, এই গানটা আমি প্লে করবোই আমাদের তখন এগুলো ছিল মানে কি বলবো মানে কাউকে কিছু শো করার জন্য যে কি গিটার শিখেছি সেটার জন্য তখন এই গান ছিল, আরো টুকটাক যা গান ছিল তার মধ্যে মানে এটা রয়ে গেছে একেবারে, মানে পুরোপুরি সঙ্গে রয়ে গেছে গানটা। এমন হয়ে গেছে যে এটা আমাদের কাছে লোকে আলাদা করে শুনতে চায় যে তোদের মতো করে গাছের। এবার থেকে নেক্সট যদি শোপর্ণদাকে কোথাও পাও বা শুভঙ্করদাকে আর কিছু শোনো বা না শোনো, অ্যাট লাস্ট যেন আদত থাকে, মাস্ট। অনেকক্ষণ আমরা লাইভে আছি, রেডিওতেও তোমরা শুনতে পাচ্ছ যারা রেডিওতে অ্যাক্টিভ রয়েছো, ফেসবুকে অনেকেই অনেক শুভেচ্ছা দিয়েছে তোমাকে, আমাদেরকেও দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তো এবার শোপর্ণদাকে বলবো যে লাস্ট মানে ফেসবুক লাইভ শেষ করার জন্য একটা পারফেক্ট গান দিয়ে শেষ করো, তারপর রেডিওতে তো রেডি করে রেখেছি সবার জন্য। ফসিলস এর একটা খুব বিখ্যাত গান, যেহেতু সব বন্ধুরা এখন শুনছো আমাদের, একসাথে এবং যারা নেই তাদের জন্য এই গান, হ্যাঁ এবং যারা নেই, হ্যাঁ অনেকেই চলে গেছে এবং যারা নেই তাদেরকে নিয়ে, তাদেরকে সঙ্গে রেখে এই গানটা সবার জন্য। সো লাইভ এর এপাশে আমরা করছি, ওই সাইডে তোমরাও গলা মেলাবে। জানি হতা সেদিনে সুপ্ত ছিল চেতনা, আসলে তুচ্ছ সে বিবাদ অবনমিত বেদনা। শোনো আমরা কি সবাই, শোনো আমরা কি সবাই বন্ধু হতে পারি না, যত পুরনো অতীত ভুলে যেতে পারি না। জানি হতা সেদিনে সুপ্ত ছিল চেতনা, আসলে তুচ্ছ সে বিবাদ অবনমিত বেদনা। শোনো আমরা কি সবাই, শোনো আমরা কি সবাই, শোনো কে ডেকে যায় আমায়, কে আমায় স্বাগত জানায়, ও বিশ্বকে দেখো কে দিচ্ছে হাতছানি, সামনে সুদিন আমি জানি, পারবে কি তুমি আমার সঙ্গী হতে। জানি বিশ্ব ছিল তুমি রণক্রান্ত আমিও, আর যুদ্ধ থেকে ফিরে শান্তিতে ঘুমিও, আর স্বপ্নের আকাশে যদি রাঙ্গন ওঠে, কাল গাইতেই পারে গান সব শত্রু এক চোখে। শোনো আমরা কি সবাই, শোনো আমরা কি সবাই, সোজা সুজি আজ তর্ক হোক, চোখে চোখ রেখে নিগম হয়ে যাক ফাসলা, মনের সব অন্ধকার ভুলে ভুল বোঝা বুঝি যাই বনে, আমার বিশ্বাস নেই আর তোমায়। এই গানটাই হতে পারে বন্ধুত্বের হাত করা, গানটাই ভোলাতে পারে সব অভিযোগ মন্ত্রণা, অপমানের ক্যাকটাসে কত বিক্ষত স্মৃতিটা, বলে এখানে টেনে নিই সব ঝগড়া রীতিটা। শোনো আমরা কি সবাই, শোনো আমরা কি সবাই বন্ধু হতে পারি না, যত পুরনো
জানি হতাশের দিনে সুপ্ত ছিল চেতনা আসলে তুচ্ছ সে বিবাদ অবমানিত বেদনা শোনো আমরা কি সবাই একসাথে শোনো আমরা কি সবাই শোনো আমরা কি সবাই একবার শোনো আমরা কি সবাই সকলের জন্য ছিল আর আমাদের বাইরে যারা ফ্রেন্ডসরা রয়েছে আসতে পারেনি নানান কারণে সো তাদের সকলের জন্য যাই হোক ফেসবুক লাইভটা না হয় এখানেই শেষ করছি শরৎ মেঘে ভাসো বেলা কাশ ফুলেতে লাগলো দোলা ঢাকের উপর পড়লো কাঠি পুজো কাটুক পাটা সো ঢাকের মানে যেই বলটা আমরা শুনতে পাই এমনি মন মেতে ওঠে আনন্দে সো ফেসবুক লাইভটা এখানেই শেষ করছি অনেকটাই লেন্দি হয়ে যাবে তো পরে আবার যারা দেখনি তারা দেখে নিও আর তাছাড়া রেডিওতে কান রাখো রেডিওতে তো দুজনকে নিয়ে থাকছি আমি এত তাড়াতাড়ি ছাড়বো না একদম নিশ্চিন্তে থাকো সো আমাদের দর্শকদের জন্য কি বলতে চাও তোমরা পুজো খুব ভালো করে কাটান এবং একটা জিনিস যেটা আমি আমি পার্সোনালি বলতে চাই যে মাস্কটা পরুন কেন বলছি মাস্কটা পরতে হ্যাঁ মানছি সব কমে গেছে সব ভালো হয়ে গেছে আমারও মাস্ক পরতে ভালো লাগে না হ্যাঁ সবচেয়ে বড় সমস্যা ওদের এটা যাই হোক কিন্তু মাস্কটা পরতে বলার উপায় কিছু নেই কিন্তু মাস্কটা পরার একটাই যেটা উপায় যেটা সেটা বেঁচে থাকলে পরের বছর আবার পরা যাবে এটাই হচ্ছে ঠিক আছে কেননা পুজো প্রত্যেক বছর ঘুরে আসবে তো আর এটাই আশা করি এই যে দুটো বছর ওয়েস্ট হলো তো পরের বছর যেন একদম করোনার কোনো নাম মাত্র না থাকে এবং আমরা মাস্কটাকে ঘরে ঝুলিয়ে টাড়া করে যেন একদম ফ্রিলি ঘুরতে পারি তো সেটাই মাস্কটা এবারের মতো পরুন যাতে নেক্সট টাইম থেকে যেন মানে কেন এত আমরা যা কলকাতায় ঘুরলাম কিছুদিন আগে এবং ঝাড়গ্রাম এসেও দেখছি ভিড়টা কিন্তু বেশি ভিড় বেশি বিকজ অফ আগের বছর লোক পুজোর টেস্ট পায়নি ঠিক আছে আমি তাতে কোনো কিছু বলছি না বা আমরা তাতে কিছু বলছি না বাট এই এখানেই সাবধানটা হতে হবে একটু যদি সাবধান হয়ে যায় এই বছরটা আর নেক্সট ইয়ার থেকে আই থিঙ্ক কিচ্ছু থাকবে না ঠিক আছে এটা করতে অবভিয়াসলি অনেক টাইম লাগবে ঠিক আছে এবার আমিও অবভিয়াসলি আমারও করতে ভালো লাগে না কারোরই ভালো লাগে না কিন্তু করতে হবে বাধ্যতা ঠিক আছে মাস্কটা যতটা সম্ভব পরা যায় করে থাকো আর হ্যাঁ জানি ফটো সেশনের সময় মাস্ক পরেই করো আর যদি সোশ্যাল ডিস্টেন্সিং মেইনটেইন করা যায় তাহলে সেটাও চেষ্টা করো জানি করবে না বলার কথা সো খুব সুন্দর করে পুজো কাটাও শুভ শারদীয়া সকলকে আমাদের পরের বছর থেকে যেন এই সমস্ত জড়াব্যথি না থাকে মায়ের কাছে এটাই প্রার্থনা করছি তো ইয়াস আমরাও পুজোয় বেরোবো আজকে পর্যন্ত মানে শো করলাম মানে এই নয় যে বাকি দিনগুলো তোমরা দেখতে পাবে একদমই না কাল থেকে একদম ছুটিয়ে ঘুরবো প্যান্টেল হপিং খাওয়া দাওয়া একদম ডান্সিং সব চলবে ইভেন ভাষণ ডান্স চলবে তো দেখা হয়ে যেতে পারে তোমাদের সঙ্গে তো ফেসবুক লাইভ এখানেই শেষ করছি কান রাখো রেডিওতে ফেসবুক লাইভে টাটা বাই বাই গুড নাইট নমস্কার